আপনারা জানেন যে আজকে আমাদের প্রচুর এঙ্গেজমেন্ট এবং বড় দুই দলের দুটি সমাবেশ আবার আরও কিছু দলের সমাবেশ আছে এবং সেটিকে মাথায় রেখে আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের সঙ্গে র্যাব কাজ করছে, আনসার কাজ করছে, এপি আর্ম পুলিশ ব্যাটালিয়ন কাজ করছে। আমরা সকলেই সমন্বিতভাবে পুরো এলাকার জনশৃঙ্খলা যেন নষ্ট না হয় সেটির ব্যাপারে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করে সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। না, এটি আসলে আপনারা জানেন যে শুক্রবারে কিছুটা হলেও পরিবহন কম থাকে, যেহেতু ছুটির দিন সাধারণ মানুষের মুভমেন্ট একটু কম থাকে, সেই দিকটি বিবেচনা করে কিন্তু ডিএমপি থেকে তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল যে আজকে এই সভাগুলো করার এবং সেটি তারা করছে। তো আমরা চারিদিক মানে প্রখরভাবে নজরদারিতে রেখেছি। আমি বিশ্বাস করি, আশা করি যে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এস এম মেহেদী হাসান, জয়েন্ট পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আমরা পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করেছি এবং আমাদের একদম উঁচু পর্যায় থেকে সর্বস্তরের পুলিশ অফিসাররা পুরো বিষয়টা মনিটরিং করছে এবং পুরো এলাকাটি আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি। আমাদের নিরাপত্তার জন্য ড্রোন ব্যবহার করে আমরা প্রত্যেকটা জায়গার নিরাপত্তা ঝুঁকিগুলা আমরা মনিটর করছি। এ পর্যন্ত এখনও ওই ধরনের কোনো বিশৃঙ্খল পরিবেশ এখনও সৃষ্টি হয়নি এবং আমি আশা করছি এইভাবেই বড় দুটি দল তাদের এই রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ করতে পারবে। না, এটি আমাদের নিরাপত্তা পরিকল্পনার একটি অংশ, কারণ যখন ঢাকা নগরীতে বিশাল ধরনের লোক সমাগম হওয়ার সুযোগ থাকে সেই ক্ষেত্রে আমরা ঢাকার বিশেষ করে এক্সিট এন্ট্রি পয়েন্টগুলোতে আমরা নিরাপত্তা চৌকি বসিয়ে থাকি এবং কোনো ধরনের কেউ যেন তৃতীয় কোনো পক্ষ কোনো ধরনের কোনো নাশকতা করতে না পারে সেজন্যই মূলত আসলে যারা এখানে রাজনৈতিক কর্মসূচি পালন করছে তাদের নিরাপত্তা পাশাপাশি নগরবাসীর নিরাপত্তা সকলের নিরাপত্তার জন্যই আমরা এই নিরাপত্তা তল্লাশি চৌকিগুলি আমরা স্থাপন করে থাকি।